রাজ্য নেতৃত্বকে খুশি করার জন্য স্থানীয় অতুৎসাহীরা ত্রাণ বণ্টনে বাধা দিচ্ছে বলে অভিমত শাসক দলের বিধায়ক সুশান্ত চৌধুরীর সবাই জানেন করোনা অতিমারিতে গরিব শ্রমজীবী মানুষের কাজ নেই ঘরে খাবার নেই এমনকি করোনা সংক্রমিতরা যারা হোম আইসোলেশনে আছেন তারাও সমস্যায় এ অবস্থায় বামপন্থী কর্মী সমর্থকরা তথা পিপলস রিলিফ ভলন্টিয়ার্স এর স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাবার সামগ্রী বাড়িঘর হাট বাজার স্যানিটাইজ করে দিচ্ছেন এইসব মানবিক কাজ একেবারেই পছন্দ নয় শাসক দলের তাই ত্রাণ উপর রাজ্যের নানান জায়গায় প্রায় প্রতিদিনই হামলা করছে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা এসব ঘটনায় যে বিজেপি দলের একাংশ রীতিমতো অস্বস্তিতে সেটাই যেন মালুম হচ্ছে নেতা বদলপন্থী বলে পরিচিত বিধায়ক সুশান্ত চৌধুরীর কথায় সোমবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন যারা ত্রাণ বন্টনে বাধা দিচ্ছে তারা মানবতা বিরোধী রাজ্য নেতৃত্বকে খুশি করার জন্য স্থানীয় অতুৎসাহী ছেলেরা এসব করছে তিনি দাবি করেন দল সরকার এসবে প্রশ্রয় দেবে না যদি এমন ঘটনা ঘটে থাকে মানে ঘটে নিয়ে আমি কথা বলবো না বিভিন্ন জায়গায় ঘটেছে আমরাও জানি এটা নিশ্চয়ই দল বা সরকার তাদেরকে প্রশ্রয় দেয় না মুখ্যমন্ত্রী বা প্রশাসন বা পার্টি কেউ প্রশ্রয় দেবে বলে আমি বিশ্বাস করি না তো স্বাভাবিকভাবেই যদি এমন কেউ স্থানীয়ভাবে ঘটায় ঘটনাগুলো তো অত্যুৎসাহী ছেলেরা তারা সেই ঘটনাগুলোকে রাজ্য নেতৃত্বকে খুশি করার জন্য ঘটাচ্ছে কিন্তু রাজ্য নেতৃত্বের ইনস্ট্রাকশানে হচ্ছে আমি সে কথা বিশ্বাস করি না তবে এদিন বিজেপি বিধায়কের বক্তব্যের পর প্রশ্ন উঠছে এত রাখ ঢাক করে কাকে আড়াল করতে চাইছেন বাবু কিসের আশায় দল আর সরকার এসবে প্রশ্রয় দেবে না বলছেন আবার বলছেন রাজ্য নেতৃত্বকে খুশি করতে অতুৎসাহীরা এসব করছে তার মানে কি দাঁড়ালো এসব করলেই মানে ত্রাণ বন্টনে বাধা দিলেই দলের রাজ্য নেতৃত্বকে খুশি করা যায় তারা খুশি হন উৎসাহ যোগান এই নির্জলা সত্যিটাই কি বিফাস বলে ফেললেন বিধায়ক মশাই রিপোর্ট চ্যানেল রাত